আমাদের বাংলাদেশে আজকেও আমি যুবক্রীড়া প্রতিমন্ত্রীর সম্মুখ পানে এই কথার আমি দেখত ইনকণ্ঠে বলছি যে সংসদে দাঁড়িয়ে যারা এ ধরনের কথা বলতে পারে যে মোল্লাতন্ত্র বিষ বৃক্ষ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যারা এই আপনার বিষ বৃক্ষ বলছেন মোল্লাতন্ত্র বলছেন এরপরে শেখুল ওলামা যিনি আলেমদের সেরে তাজ সকল আলেম রাজাকে মুরব্বী মানেন যার সাথে ডাইরেক্ট রসুল করিম সল্লি সাল্লামের সম্পর্ক বলেন সেই হুজুরকে তিনি বারবার বলতেছেন যে তেতুলের তেঁতুলের তেঁতুল হুজুরের গোষ্ঠী তেঁতুলের গোষ্ঠী হুদুর ইত্যাদি ইত্যাদি আমি তার নাম নিচ্ছি না কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে অবশ্যই অবশ্যই প্রধানমন্ত্রীর উপরে কথা বলে এবং প্রাইম মিনিস্টারকে ওভারটেক করে যে কথাটা বলেছেন সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে নেই সন্দেহে সংসদকে অবমাননা করেছেন এবং সংসদ সদস্য পর বাতিল হওয়ার একটা ফর্মুলা নিজেরাই তৈরি করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা ওনাদের জেনে রাখা দরকার এ দেশটা কেরামের দেশ এদেশ মুসলমানদের দেশ এদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ দেশ ইমানওয়ালা আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগলদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ভবিষ্যতে ইসলাম থাকবে কোন কথায় বাধা প্রতিবন্ধকতায় ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামী আন্দোলন করা বা দেবে না দেবে না দেবে না কারো বাধা মেনে নেওয়া যাবে না